हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज के आरेकटी न्यू वीडियो निये चले एलाम। आज के सिद्धि जाब साई बाबार काछे। तो आमरा साई बाबार काछे किभावे जाब कलकाता थेके, कोन ट्रेने जाब, कोन होटेले थाकब, आबार कोन ट्रेने फिरे आसब, आर मंदिर किभावे भिजिट करब, समस्त किछु आपडेट आमी क्लियर भावे दिए देव। तार जोन्नो आपनादेरके चैनलटी सबस्क्राइब करते हबे। जारा प्रथमबार साई बाबार काछे जाबे तादेर जाते कोनो रकम असुविधा ना हय, समस्त किछु डिटेल्स आमी क्लियर भावे दिए देव। आमार अलरेडी लागेज गोछानो कमप्लीट हो गेछे, अनेकगुलोई लागेज होयेछे, जेहेतु साथे बेबी आछे बुझतेई पारछो लागेज एकटु बेशी हबे। আমরা প্রায় হাওড়ার কাছাকাছি পৌঁছে গেছি। প্রথমে টেনশন হচ্ছিল একটু দেরি করে বেরিয়েছি বলে, রাস্তায় তো জ্যাম থাকেই। আমরা ঠিক রাইট টাইমে পৌঁছে গেছি। আমাদের ট্রেন 22 নম্বরে দিয়েছে, দুটো 35-এ ছাড়বে। আমরা একদম টাই টাই টাইমে এসেছি, দুটো 10-এ ঢুকেছি, তার আগে ট্রেন চলে এসেছিল। ব্যাক ক্যামেরায় দেখাই যে আমরা কোন কম্পার্টমেন্টে আছি, চলে দেখা। হাওড়া থেকে সিদ্ধি যাওয়ার জন্য হাওড়া সাইনগর সুপারফাস্ট এক্সপ্রেস পাওয়া যায়, যেটা শুধুমাত্র বৃহস্পতিবার 2:35-এ ছাড়ে। হাওড়া থেকে সাইনগর পর্যন্ত ট্রেনের টিকিটের দাম কত সেটা আমি ডেসক্রিপশন বক্সের ডিটেলসে দিয়ে দেবো। আমরা যে কম্পার্টমেন্টে আছি সেটা হচ্ছে S1। ট্রেনটা দেখতে খুব সুন্দর। তো ট্রেন এখনো ছাড়নি, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো 2:35-এ ছেড়েছে, এক মিনিটও লেট নেই। আরও একটু ঘুমোচ্ছে না, খুব এনজয় করছে জার্নিটা, যদিও এটা ওর দ্বিতীয়বার ট্রেন জার্নি। আমরা এখন নাগপুর স্টেশনে আছি, নাগপুর স্টেশনও রাইট টাইমে ঢুকেছে। এখানকার ট্রেনে যেতে যেতে মানে পাহাড় দেখতে পাচ্ছি আর ভিউজগুলো দারুণ। এখানে পলাশ গাছের মতন অনেক রকম ফুলের গাছ দেখতে পাচ্ছি, কিন্তু সাগর বলছে এটা পলাশ গাছ না। দেখতে খুব সুন্দর ফুলগুলো, সারা রাস্তাটাই মানে এটাই দেখতে পাচ্ছি, এই ফুলেই। আরও খুব এনজয় করছে গাছগুলো দেখে। পুরো ট্রেন জার্নিটা তো আর পুরো দেওয়া যাবে না, তো ব্লকটা অনেক বড় হয়ে যাবে। তো দূর থেকে আমি একটা পাহাড় দেখতে পাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে উপরে মন্দিরের যেমন চূড়া থাকে সেরকমই চূড়া। যতটা জুম করে দেখানো যায় আমি দেখাবার চেষ্টা করছি, দেখতে তো আমার খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ট্রেনের শিডিউল অনুসারে আমাদের আর 2 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, আমরা সাইনগর সিটি পৌঁছে গেছি,
একদম রাইট টাইমে পৌঁছেছি। প্রথমে ভাবছিলাম 30 মিনিট লেট, কেন 30 মিনিট লেটেই ট্রেন চলছিল, কিন্তু সাইনগর সিট দিতে পৌঁছে গেছি। কিন্তু এসে একটা প্রবলেমে আমরা ফেসে গেছি, দেখে নেমেই দেখছি খুব ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো হাওয়ায় আমার উড়না উড়ে যাচ্ছে। যতটা পারবো কভার করতে দিয়ে দেখাতে পারি, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি এই নামবে নামবে। অলরেডি স্টেশন ফাঁকা হয়ে গেছে, আমাদের লাগেজ আর রিককে সামলাতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে স্টেশনেই বসে থাকতে হবে, কারণ এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে। সাইনগর স্টেশনটা খুব সুন্দর, চারিদিকে সাই বাবার ছবি দেওয়া আছে আর ডেকোরেশনও করা আছে, দেখেই মনটা ভালো হয়ে যাবে। অনেকেই ওয়েট করছে বৃষ্টির জন্য, অনেকেই যেতে পারেনি হোটেলে ঠিক টাইমে, আমাদের এখন অটো ঠিক করতে হবে। আমরা অটোতে করে এলাম আর বৃষ্টির জন্য রাস্তার ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, তো সেটা কালকে সকালে আমি ঠিক দেখিয়ে দেবো। এখন আমরা যে হোটেলে এসে দাঁড়িয়েছি, এইখানে অনেকগুলো রুলস আছে, সেই রুলসগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের ওয়েটিং রুমে বসতে হবে, এখানেই সবাই বসে থাকে। আর এটা হলো রিসেপশন, এইখান থেকে আমরা রুম নাম্বার পাবো। তো বন্ধুরা, যদি আমরা এই হোটেলটা কীভাবে বুক করলাম, কত রেন্ট পড়লো, কদিন থাকলাম, সব ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য আপনাদের এই ভিডিওটা লাইক কমেন্ট করতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নিচের বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যান। আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো।